জল কি পাশা দিয়েছি ইব্রাহিম ভাই, বাবাকে একটু জল কেটে দাও না ভাই, বুঝলি নইলে সারি দৃষ্টি একেবারে মরে যাবে ভাই। এই বনের মাঝে কোথায় পাবো ইব্রাহিম ভাই? যাও না ইব্রাহিম ভাই, আমি পানি ছাড়ার কথা বলতে পারছি না ভাই। ঠিক আছে জামা, তুমি এই তলোয়ার কানা নিয়ে দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে প্রায় গনি আসছে। আমি যে এক কোণেই ফিরে আসবো। তাই করো ইব্রাহিম ভাই, তাই করো। যদি সম্ভব হচ্ছে তুমি তাড়াতাড়ি চলে এসো ভাই, যাও। তুই কে আছিস? আমি তোর জাম আছি, সরে যাবো তোদের সামনে থেকে, নইলে নইলে আমি তোকে হত্যা করবো। আজ আমি তোকে ক্ষমা করে দিলাম, তুই হয়ে যাবো তোকে সামনে দেখে। ঠিক আছে রে ভাই, ঠিক আছে রে ভাই, ঠিক আছে, ঠিক আছে, আজ আমি চলে গেলাম। আমার বচ্চা একেবারে বেঁচে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো পুরা, তুমি আমাকে রক্ষা করো।
Oh,
জয় তারা। তুমি আবার খেয়ে বাঁচালে বাবা, নইলে যে আমি একেবারে মরেই যেতাম, মরেই যেতাম। সন্ধ্যা প্রায় গড়ে আসছে, তাই তো আশ্রয় খুঁজেছি বাবা। ঠিক আছে ঠিক আছে, আজ তোকে কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি, আমি সব কিছু। কিন্তু কাজল তো এখন আসছে না, আমাকে তো অভিমান করেছে। আমিও ময়না মতো, ও আসলে কি কথাই বলবো না, এই বিদেশিতে মারাখানি এখন আমি কি করবো।
আসুক, আমি ওর সঙ্গে কথাই বলবো না। তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো, একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো সালামাতি খেলার মজা। সালাম মদক, তুই আমাকে ধরা দে, ধরা দে বলছি। কাকে গিয়ে কারো ধরে ফেলেছি, কাকে পুষতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি। এই তুমি না তাহলে আমার অনেক বই সর্বনাশ হতো না, আমার কি হতো, আমার কিছু একটা বাধাই ছিল। বিশ্বাস করো না, এই মদন আমার দু চোখ বেঁধে দিয়ে বললো, কি বললো, এবারে সে তোমাকেই ধরে ফেলেছি। Oh, my God.
ওদের কন্যার সাথে প্রেম করতে অস্বাস্থ্য কমরেজ ছোট লোকের বাচ্চা ক্ষমা করুন সেনাপতি কাকা এসেছিস সেই গল্প আপনাকে দেব না আমি আপনার দুটো পানি পড়ে গেছি দুটো আর এমনি করে তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকে
ভাই সাউন্ড আরো সুন্দর হলো সামনে গেলাম লাগাইছে ভাই মামু আমরা আমার হৃদয়কে
দাও তা কি হলো না আমি তোকে হত্যা করবো শয়তান আমি ভুবনপুর রাজ্যের উজির কন্যা পরিবার মামা বাড়ি থেকে ফেরার পথে এই দস্যু আমাকে আক্রমণ করেছে তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে তবু যে আমার মনকে বুঝাতে পারছি
মহারাজ, আমি আপনাকে কথা দিলাম মজিদ সাহেব, আমি যেমন করে হোক আপনার পরিবারকে আমি ফিরে আনব। আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি। আর কি বা আমাদের কাছে চাওয়া আছে? তোমরা যা চাইবে আমি